আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস টেনের রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা 2022-এর সরল ক্লাস টেনের সরল সুদ কষা চ্যাপ্টার। 6.14% হারে 1400 টাকা 2 বছরের সুদ কত? এগুলো যেহেতু শর্ট কোশ্চেন 1 নম্বরের, সেহেতু শুধুমাত্র জাস্ট ফর্মুলায় ফেলেই করলে হবে, ডিটেলসে লেখার কোনো দরকার নেই। তাহলে দেখো একের এক, আই ইজ ইকাল টু PRT বাই 100, পি হচ্ছে 1400 টাকা, আর হচ্ছে 6.14 মানে হচ্ছে 25/4, 2 বছর, টি মানে হচ্ছে 2/100, 2 দিয়ে একে কাটলে 2, একে কাটলে হচ্ছে 7/25 = 175, তাহলে উত্তর হবে অপশন ডি 175 টাকা। নেক্সট দেখো, বার্ষিক 10% হার সরল সুদে 6000 টাকা 4 মাসে সুদে আসলে কত হবে? সুদে আসলে মানে পি প্লাস আই বার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে পি প্লাস আই ইজ ইকুয়াল টু, এটা বার করতে হবে, তাদের পিটা হচ্ছে 6000, আই কি হবে PRT/100, 6000 প্লাস 6000 ইন্টু আর দেওয়া আছে দেখো 10%, টি মানে 4 মাস, 4 মাস মানে মাসটাকে বছরে করলে 4/12, দুটো শূন্য এখান থেকে কেটে গেল, 4 দিয়ে একে কাটলে 3, 3 দিয়ে একে কাটলে 20, তাহলে 6000 + 200, তার মানে হবে 6200 টাকা, তার মানে এটা হবে অপশন ডি হলো। নেক্সট হচ্ছে দেখো সি এরটা, কিছু পরিমাণ টাকা 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত? সুদে আসলে দ্বিগুণ হওয়া মানে পিটা যদি এক্স হয় তাহলে আইটাও হবে এক্স, ঠিক আছে? তাহলে আরটা আমাকে বার করতে হবে, তাহলে আই ইজ ইকাল টু PRT/100, পিও এক্স আইও এক্স, আটটা আমাকে বার করতে হবে, টিটা বলে দিয়েছে 8 বছর, তার মানে এটা বাই 100, এক্স এক্স কেটে যাচ্ছে, এখান থেকে 4 দিয়ে করলে 25, 4 দিয়ে 2, তার মানে 25 = 2R, তাহলে R = 25/2, তার মানে হবে 12/1 বা 12.5%, 12/1টাই আছে, তার মানে এটা হবে অপশন এ। নেক্সট হচ্ছে দেখো 4 নম্বর, বার্ষিক 10% সরল সুদে হারে 50 টাকা 2 বছরের সুদ, ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কি হবে? সমান দ্বিতীয় তো আমরা দুটো বার করতে হবে আমাকে, 10% হারে 50 টাকা 2 বছরের সুদ বার করতে হবে, আবার 10% হারে একই হারে বলে 100 টাকার 1 বছরের সুদ বার করতে হবে, তার মানে 4 নম্বরটা দেখো
প্রথমে আই ইজ ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড করলে 50 টাকার, মানে পিটা হবে 50 আর 10% 2 বছরের সুদ হচ্ছে কত, তার মানে এটা থেকে এটা তার মানে 10 টাকা। আর দ্বিতীয় ধাপে একই ব্যাপার, একই ব্যাপার মানে একই আটটা একই, তখন 100 টাকার 10% হারে 1 বছরের সুদ বাই 100, তাহলে এটাও 10 টাকা, মানে দুটোই সমান। ঠিক আছে, তাহলে হবে সমান, মানে অপশন ডি। নেক্সট হচ্ছে পাঁচেরটা, দেখো পাঁচেরটা কি বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের 8 বছরের সুদ NPR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে I ইজ ইকাল টু PRT বাই 100, আর সরল সুদে হারে সেটা দেওয়া আছে PNR বাই 25, তার মানে ক্যাপিটাল পিটা বার করতে হবে, আর তো আর দেওয়া আছে টি ইজ ইকাল টু এন বাই 100, এখান থেকে এন এন কেটে গেল আর আর কেটে গেল 4, তাহলে পি ইজ ইকাল টু, তাহলে বা ক্যাপিটাল পি ইজ ইকাল টু 4P, তার মানে 4Pটা হবে অ্যান্সার, মানে হচ্ছে অপশন বি এরটা হবে অ্যান্সার। নেক্সট দেখো দুয়ের দাগ কি বলেছে, বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের সম্পর্ক সরল, সরল সুদের হার ও সময় অপরিবর্তিত, আসল আর সরল সুদের সম্পর্ক সরল। দেখো ফর্মুলাটা কি, পি ইজ ইকাল টু পিআই ইজ ইকাল টু পিআরটি বাই 100, তো এই দুটো যদি ফিক্স থাকে তাহলে আই ভ্যারিজাস পি হবে, আই ভ্যারিজাস কারণ দুটোই ওপরে আছে, যদি নিচে থাকতো তাহলে ব্যস্ত হতো। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে সত্য, এক একটা হবে সত্য। নেক্সট দুইয়েরটা, নির্দিষ্ট পরিমাণ টাকা একই বার্ষিক সরল সুদের হারে 6 বছর ও 9 বছরের সুদের অনুপাত 3:2, তাই নির্দিষ্ট পরিমাণ টাকাটাকে যদি ধরি এক্স বা 100 টাকাই যদি ধরি, একই বার্ষিক সরল সুদের হারে, তার মানে বা এক্স ধরেই যদি করি, আসলটা এক্স আর আরটা হচ্ছে আর, একটার সময় 6 বছর একটার সময় 3 বছর, তাহলে আই ইজ ইকাল টু 6 বছরের ক্ষেত্রে আই 1 ধরছি পি আর টি বাই 100, তাহলে এটাকে ধরছি এক্স, আরটাকে আর, টিটা 6/100, আই 2 যেটা সেটা হচ্ছে 9 বছরের পি আর টি বাই 100, পিটা সেম মানে এক্স, আরটা আর, টিটা হচ্ছে 9/100। এবার আই 1 বাই আই 2 করলে এক্স আর 6/100 ভাগ, এইটা ভাগ হওয়া মানে উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, এক্স আর 9 100/100, আর আর এক্স এক্স কেটে গেল, 6 আর 9 কাটলে 2:3, তাহলে আমার এখানে দিয়েছিল 3:2, তাহলে উল্টো দিয়েছে, তার মানে এটা হবে মিথ্যা। নেক্সট দেখো 3:1, যে ব্যক্তি বা সংস্থা ধার দেয় সে হলো উত্তমর্ণ, আর যে ধার নেয় সে হলো অধমর্ণ, তাহলে এখানে বসবে
উত্তমর্ণ। এরপর 100 টাকার এক্স বছরে এক্স পার্সেন্ট হার সুদ হয়, তাহলে কি হবে? আইটা বার করতে হবে। তিনের দুই পিআরটি বাই 100, তার মানে এখানে পিটা আছে 100 টাকা, আর হচ্ছে এক্স বছরটাও এক্স বাই 100, তার মানে এটা হবে এক্স স্কোয়ার, তার মানে ড্যাশের মধ্যে বসবে এক্স স্কোয়ার। নেক্সট সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, বার্ষিক শতকরা কত সুদের হারে 3 বছরে 800 টাকার সুদ আসলে হচ্ছে 992 টাকা, তাহলে আর বার করতে হবে। তাহলে আসল হচ্ছে পি 800 টাকা, এরপরে সুদ আসল এ ইজ ইকুয়াল টু হচ্ছে 992 টাকা, তাহলে সুদ কি হবে? সুদ হবে এ মাইনাস পি, 992 মাইনাস 800, 192 টাকা। সময় টি ইজ ইকুয়াল টু 3 বছর, তাহলে এখান থেকে আমরা জানি আই ইজ ইকাল টু পি আর টি বাই 100, তার মানে 192 ইজ ইকাল টু 800 ইন্টু আর ইন্টু 3 বাই 100, 00 কেটে গেল, তার মানে এখান থেকে আসছে 3 8 24 আর ইজ ইকাল টু 192, আর ইজ ইকাল টু 192 বাই 24, 2 দিয়ে করলে 12, আর দুগুণে সরি 9 দুগুণে 18 6, 8 বারং 96, তাহলে এটা হবে 8%, ঠিক আছে, তাহলে উত্তরটা হবে 8%। নেক্সট দেখো 4-2 কি বলেছে, বার্ষিক সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তি প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়, তাহলে মূলধনটা কত? তাহলে 5% হলে যে সুদটা হয় আর 4% হলে যে সুদটা হয়, তাহলে দুটোর ডিফারেন্স হচ্ছে 250 টাকা, তাহলে এক বছরের ক্ষেত্রে, দুটোই এক বছরের ক্ষেত্রে বার্ষিক সুদ বলেছে, তাহলে মূলধন কত সেটাকে আমি ধরে নিতে পারি এক্স 2। মনে করি মূলধন বা আসল একই ব্যাপার, মূলধন পি ইজ ইকাল টু এক্স টাকা, তাহলে 5% সুদের হার হলে তাহলে সুদের হার 5% হলে ইন্টারেস্টটা আই ওয়ান ইজ ইকাল টু পি আর টি বাই 100, তার মানে এক্স ইন্টু 5 ইন্টু 1 বাই 100, তার মানে হবে এক্স বাই 20, আর সুদের হার 4% হলে এটাকে ধরে নিচ্ছি আই 2, তাহলে পি আর টি
by 100 হবে x into 4 into 1 তাহলে এটা কাটলে 25 মানে হচ্ছে x by 25 এবার বলেছে সুদের ডিফারেন্স হচ্ছে 250 সুতরাং x minus 20 x by 25 is equal to 250 এখানে লসাগু হবে 105x minus 4x is equal to 250 বা x is equal to বিয়োগ করলে এটা 20 হয়ে গেলে 022 তাহলে আসল হবে এত টাকা হলো নেক্সট হচ্ছে দেখো 3 নাম্বার तीन नम्बर की बोले छे वार्षिक 4% सरल सूदे कत बछरे 600 टाका सूद 168 टाका हबे निर्णय करो ताहले एखाने टीटा बार करते हबे ताहले आसल पी इज इक्वल टू हबे होच्छे 600 टाका सूद आई इज इक्वल टू हमें 168 टाका सूदेर हार आर परसेंट इज इक्वल टू 4% তাহলে I is equal to PRT by 100 I মানে হচ্ছে 168 600 into 4 into T দুটো শূন্য কেটে গেল তার মানে এখানে আসছে 6 into 4 T is equal to 168 T is equal to 168 by 6 into 4 4 দিয়ে করলে 4 আর 2 7 তাহলে উত্তর হবে 7 বছর ঠিক আছে নেক্সট দেখো 4 নাম্বার वार्षिक 10% सरल सूदर हारे 3200 टाका 40 दिन पर सूदर परिमाण कत ताहले दिनटाके आमाके बछरे निये जेते हबे ताहले एखाने आसल बा मूलधन 3200 टाका सूदर हार आर परसेंट इज इक्वल टू होच्छे 10% समय एन इज इक्वल टू 40 दिन 365 दिए भाग करले सेटा बछरे आसबे सुतरां आई इज इक्वल टू पी आर टी बाई 100 3200 আর মানে এটা এটা টি হবে 40 বাই 365 বাই 100 এটা তার মানে 3210 আর এটা 0 মানে 4 দিয়ে গুণ যদি করে দিই 4 দুগুণে 8 3 4 12 তার সাথে দুটো শূন্য বাই হচ্ছে 365 আচ্ছা একটু কাটাকুটি করতে পারি এখানে 10 5 দিয়ে করলে 2
পাঁচ দিয়ে করলে পাঁচ সাথে ৩৫, এক আর তিন ৭৩, তাহলে এখান থেকে আসতে হচ্ছে ৩২, ৮, ৮ দুগুণে ১৬, ৬, হাতে রইল ১, ২৪ আর একে ২৫, এটা শূন্য, বাই হচ্ছে ৭৩। এবার এটাকে যদি ভাগ করি ২৫৬০, তিন দিয়ে গেলে তিন, তিন ত্রিকে ৯, তিন সাথে ২১, ৯ কত হলে ১৬ হয়, ৭ হলে এটা ৪, এখানে ২ হয়ে যাবে, তার মানে ৩৭০। এরপরে যাবে হচ্ছে ৫, তিন পাঁচে ১৫, ৫, হাতে রইল ১, ৩৫ আর একে ৩৬, এটা ৫, ১, ০। এরপরে যাবে হচ্ছে ০, হচ্ছে পয়েন্টের জন্য আসলো, ঠিক আছে। তারপরে যাবে হচ্ছে ৭, দুগুণে ২ দিয়ে করলে গুণে ৬, ৭ দুগুণে ১৪, এটা হবে ৪, পয়েন্টের জন্য ০, তারপরে আবার একটা ০, যেহেতু ৪০টা ছোট তাই আসলে ৪০০, ৫ সাথে ৩৫, তারপরে আসবে ৫, ৫ দিয়ে করলে হবে হচ্ছে ৩৬৫, এবার চলতে থাকবে, তার মানে এটাকে লেখা যাবে ৩৫.২১ টাকা। হলো, এইখানটা দেখো ৫, ১০ ধরেছে, এটা শূন্য হয়ে যাবে, এখানে ১ থাকবে না, তাহলে এখানে পয়েন্টের জন্য একটা শূন্য আসলো, তাও ছোট বলে এখানে হবে শূন্য, তাহলে এটা হবে ৫০০, একটু ভুল করেছিলাম, এখানে আসবে ৭, ৭ হচ্ছে যদি হয় ৩ সাথে ২১, হাতে রইল ২, ৪৯ আছে, না সরি এখানে আসবে ৬, এখানে আসবে ৬, ৬, ৩, ৬, ১৮, হাতে রয়েছে ৩, ৪২ আর ৩ ৪৫ আসবে, এটা ৪, ৫, ৮, এবার এটা হয়ে যাবে ৮, কত হলে ১০ হয়, ২ হলে ১০ ধরেছে, এটা ৬ হবে, এটা হবে ৪, শূন্যর পরে কিন্তু ৬ হয়েছে ৪০০, তার মানে হচ্ছে ৬ সাথে এটা হয়ে যাবে ৫, ৫ দিলে কিন্তু আবার এইটা আসবে ৩৬৫, আবার চলতে থাকবে, যেহেতু ৬৫ তার মানে এটা হবে ৫ যাচ্ছে, তাহলে ৩৫.০৭ টাকা প্রায়, এটাই উত্তর, ঠিক আছে।